আছে এটা বাস্তব কথা। আমরা মিলটাকে চালু করার জন্য প্রচেষ্টা চালাচ্ছি। আরসিএমই বলে একটি ইউনিয়ন আছে, রাষ্ট্রীয় চটকল মজদুর ইউনিয়ন, তাদের আরসিএম রাষ্ট্রীয় চটকল মজদুর ইউনিয়ন, সেই ইউনিয়নেরই প্যানেল চেঞ্জ হয়েছে। প্যানেল চেঞ্জ হওয়াতে তাদের নিজেদের অন্তর্দ্বন্দ্বের মধ্যে, যারা পুরনো প্যানেল ছিল তাদের সরিয়ে নতুন কোনো প্যানেল হয়েছে, এটা নিয়ে একটা অন্তর্দ্বন্দ্ব আছে। সেটা নিয়ে হঠাৎ করে একটা বিশৃঙ্খলা তৈরি হয়, তাতে ওখানে মিলটা বন্ধ হয়ে যায়। এবং কিছু মজদুরদের একটা অভিযোগ আছে যে বর্তমান যে প্যানেল জমা হয়েছে তারা সব ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত আছে। এটা নিয়ে মজদুর একটা বিক্ষোভে গেছে, কিন্তু বিক্ষোভ মানে মিল বন্ধ হওয়াটা নয়, সেটার জন্য আমাদের ডেমনস্ট্রেশন আছে, ডেপুটেশন আছে, সবটাই হতে পারে। আমরা আইএনটিটিসির তরফ থেকে মিলটা চালাবার জন্য আমরা 100% প্রচেষ্টা করছি। আজকেও আমরা চেষ্টা করেছি, সেটাতে হয়তো কিছু মজদুর গেছিল, কিন্তু জুট মিল আপনারা জানেন যে পুরো মজদুর না গেলে চালানো সম্ভব হয় না। আমরা আজকে আপনাদের প্রেসের মাধ্যম থেকে প্রত্যেকটি মজদুরকে এবং শাখা সংগঠন সবাইকে জানাচ্ছি যে আমরা নিজে কালকে দাঁড়িয়ে থেকে মিলটাকে চালাবো, সকাল থেকে আমরা থাকবো সুচারুরূপে। আমাদের ইউনিয়ন সেক্রেটারি বা এই অঞ্চলে যারা আমাদের ইউনিয়ন দেখেন তারা সবাই থাকবো, আমরা থেকে কালকে মিলটাকে সুচারুভাবে চালানো যায় সেটার প্রচেষ্টা আমরা করবো। আইএনটিটিসির কোন ইউনিয়নে, আইএনটিটিসির একটা ইউনিয়ন আছে, আইএনটিটিসির অল বেঙ্গল তৃণমূল জুট অ্যান্ড টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়ন অ্যাফিলিয়েটেড বাই আইএনটিটিসি, এটাই একমাত্র তৃণমূল কংগ্রেসের ইউনিয়ন এবং আইএনটিটিসি অনুমোদিত বা অ্যাফিলিয়েটেড। অন্য অন্য ইউনিয়ন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখিয়ে কিংবা আইএনটিটিসির সঙ্গে যুক্ত কিংবা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে বলছেন, সেটা কোন রকম ভাবে এন্টারটেইন করা যাবে না। এবং হচ্ছে দেখুন, সাংসদ নতুন ইউনিয়ন করেছেন কিনা আমি সেটা জানি না, এটুকু জানি জুট টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়ন বলে একটি ইউনিয়ন ওনার বিগত দিন ছিলেন, কিন্তু যেহেতু উনি আমার তৃণমূল কংগ্রেসের সাংসদ, মাননীয় সাংসদ, উনি এই মুহূর্তে ব্যক্তিগত কোনো ইউনিয়নে উনি থাকতে পারেন না, সেই জন্য ওনাকে সে বার্তাটা দিয়ে দেওয়া হয়েছিল। যেটা সেটা দল অলরেডি জানিয়ে দিয়েছে। আপনি সবসময় একটা অভিযোগ আমাদের থাকে কোয়ার্টার নিয়ে, জল নিয়ে, স্যানিটেশন প্রবলেম নিয়ে, এটা আমাদের সব মিলের বিরুদ্ধেই অভিযোগ আছে। শুধু কাকিমারা জুট মিলের ব্যাপারে বললে হবে না, আপনি যদি এই বর্তমান এই মুহূর্তে আপনারা এখান থেকে বেরিয়ে যদি জগদ্দল জুট মিলের শৌচালয়টা দেখেন তাহলে আপনি হয়তো দূরে পালিয়ে যাবেন, চারিদিকে বট গাছ, মাঝখানে থেকে আছে, এরকম অনেক জায়গায় আছে। তো সেগুলো আমরা ম্যানেজমেন্টকে অলরেডি আমরা বলেছি, তারা চেষ্টা করছে, অনেক মিল করে দিয়েছে, অ্যালায়েন্স জুট মিল করে দিয়েছে, আপনার অকল্যান্ড করে দিয়েছে, অনেক মিল করে ফেলেছে, যাদের বাকি আছে তাদের উপর আমাদের প্রেশার আছে তারা এগুলোকে ঠিক করার জন্য। এই ধরনের অভিযোগ তো সবসময় লেগেই আছে। নির্মল ঘোষের ইউনিয়ন ছিল যেটা অলরেডি কথাবার্তা হয়ে, এটা তৃণমূলের একটা ইউনিয়ন আছে। আর নির্মল ঘোষের বিগত দিনে আমাদের অল বেঙ্গল তৃণমূল জুট অ্যান্ড টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়নের আগে এটা নির্মল ঘোষের ইউনিয়ন ছিল, সেই ইউনিয়নটা আমাদের এই আইএনটিটিসি অল বেঙ্গল তৃণমূল জুট অ্যান্ড টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়নের সাথে মার্জ হয়ে যাচ্ছে। সুগন্ধার একটা ইউনিয়ন ছিল, সেটাও মার্জ হয়ে গেছে। সৌগত রায়ের যে ইউনিয়নটা আছে সেটাও হয়তো আগামী দিনে মার্জ হয়ে গেছে বলতে পারেন, কিন্তু শোনা যাচ্ছে যে তারা কোনো প্যানেল দিয়েছে, কিন্তু আমাদের কাছে এই প্যানেলটা মনে হচ্ছে ইটস আ ফেক প্যানেল। গতকাল সাংসদ অভিযোগ করেছিলেন যে কন্ট্রাক্টরি আন্ডারে যারা কাজ করছে তারা দল করছে, তারা কন্ট্রাক্টরিও করছে, আগামী দিনে যদি এরকম কেউ থাকে তাহলে সেটার উপরে দল বিবেচনা নেবে, উনি দলকে জানালে দল নিশ্চয়ই তার বিবেচনা করবে যে এরকম ধরনের যদি কিছু থাকে। এই মুহূর্তে পর্যন্ত সেরকম আমার কাছে কোনো ডাইরেক্ট অভিযোগ নেই, আমি নিশ্চয়ই ওনার সঙ্গে কথা বলে নেবো এই বিষয়ে। অনেক লস হয়ে যায়, ড্রয়িং রোলার এর উপরে একটা মার্ক পড়ে যায়, তো সেরকম কিছু ডেলি লেবার গেছিল ওগুলোকে জাস্ট রিলিজ করার জন্য, এমনি কোনো কর্ম কাজ হয়নি। দুদিন ধরে পুরো বন্ধ। আমরা আশা করছি আমরা আইএনটিটিসির তরফ থেকে আমাদের নেতৃত্বদের নিয়ে
আমরা কাল থেকে মিলটাকে সুচারুরূপে চালু করে দিতে পারবো। কেন মিল এই যে বন্ধ হয়েছে এর মধ্যে আইএনটিটিসি বা কেউ জড়িত না, এদের নিজস্ব একটা গোষ্ঠী দ্বন্দ্ব বলতে পারেন বা অন্তর্দ্বন্দ্ব বলতে পারেন, আরসিইউ রাষ্ট্রীয় চটকল মজদুর ইউনিয়ন, এটা সমর্থিত না একটা ইউনিয়ন অনেকদিন থেকে চলছে, যেটা এক সময় সৌগত রায় প্রেসিডেন্ট ছিলেন, এখন আমি ওরা বলছে সৌগত প্রেসিডেন্ট আছেন কিন্তু আমাদের কাছে এরকম কোনো ইনফরমেশন এই মুহূর্তে পর্যন্ত নেই। তাদের প্যানেল চেঞ্জ হয়েছে, মানে বিগত যে প্যানেল ছিল সে স্যার আমি এটা বলবো না, সাংসদ আমাদের নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের সাংসদ আর উনি কোনো গোষ্ঠীতে নেই, উনি আইএনটিটিসি কে সমর্থন করবেন এবং তৃণমূল কংগ্রেস কে সমর্থন করবেন, উনি কোনো গোষ্ঠী দ্বন্দ্বের কথা উনি হয়তো যাবেন না। গতকাল থেকে অপরাজিত দুপুর চালু হচ্ছে, আমরা 100% প্রচেষ্টা করছি আর আশা করি নিশ্চয়ই আমরা এটাকে করে নিতে পারবো। জানেন যে কয়েকদিন আগে শ্যামনগর ইএসআই মাঠে ঋতুপ্রত বন্দ্যোপাধ্যায় আমাদের অল বেঙ্গল আইএনটিটিসি এর সভাপতি উনি এসেছিলেন এবং টিয়ার বার্তা দিয়ে গেছে যে তৃণমূল কংগ্রেসের একটি ইউনিয়ন থাকবে সেটা হচ্ছে আইএনটিটিসি। আপনি তার পরিপ্রেক্ষিতে বলতে পারেন যে ব্যক্তিগত রেজিস্ট্রেশনে যদি কোনো কেউ ইউনিয়ন করে আইএনটিটিসি এর অ্যাফিলিয়েশন না নিয়ে অন্য কোনো অ্যাফিলিয়েশন নিয়ে, সেটা করতে পারেন উনি অবশ্যই, কিন্তু তৃণমূল কংগ্রেসের পদে থাকা বা কোনো নেতৃত্ব কোনো রকম ইউনিয়নের তিনি নিজেকে যোগ দিতে পারবেন না বা রাখতে পারবেন না। অবশ্যই না, সাংসদের সাথে একদম সুচারুরূপে আমাদের সবটাই আলোচনা করেই আছে এবং সাংসদ সবটাই জানেন, হয়তো উনি থাকলেও থাকতে পারবেন, দেখুন সবটাই ওনার পক্ষে জানাও সম্ভব না, হয়তো থাকলেও থাকতে পারেন, আগামী দিনে নিশ্চয়ই উনি সেটাকে ঠিক করে নেবেন, হয়তো উনি কোথাও থাকলেও হয়তো আছেন, এরকমও দেখা যাবে অনেকেরই আছেন যে অন্যান্য ইউনিয়নে, যেরকম নির্মল ঘোষ আমাদের চিফ হুইপ আমাদের অ্যাসেম্বলি, উনিও একটি ইউনিয়নের সঙ্গে প্রেসিডেন্ট হিসেবে আছেন, সেটাকেও আমরা আইএনটিটির সঙ্গে মার্চ করে নিচ্ছি। এটা হচ্ছে আরসিএমইউ বলে একটা ইউনিয়ন, এটা রাষ্ট্রীয় চটকল মজদুর ইউনিয়ন, কোন এক সময় এটা সৌগত রায় এই ইউনিয়নের প্রেসিডেন্ট আছেন, উনি এখনো লোকে ওনার নামটা ব্যবহার করে করছে, কিন্তু অ্যাকচুয়ালি আপনি জানেন যেহেতু অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ জারি করেছে যে তৃণমূল কংগ্রেসের পদে থাকার কোনো ব্যক্তি আইএনটিটিসি ছাড়া অন্য কোনো ইউনিয়নের কোনো পদে থাকতে পারবে না, তার পরিপ্রেক্ষিতে সুগদ্দা নির্মল ঘোষ এবং শোভনদেব চট্টোপাধ্যায় যিনি আমাদের আইএনটিটিসির জন্মদাতা, তিনিও তার ইউনিয়ন বর্তমান যে আমাদের অল বেঙ্গল তৃণমূল জুট অ্যান্ড টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়ন আছে তার সাথে তার ইউনিয়নটাকেও মার্চ করে দিয়েছে, নির্মল ঘোষও মার্চ করে দিয়েছে, সৌগতদা অলরেডি তার কর্তৃপক্ষ যারা আছেন তাদের সঙ্গে কথা বলে বলে দিয়েছেন, কিন্তু এখানে ব্যক্তিগতভাবে কেউ সে প্যানেলটাকে ইউজ করে হয়তো জমা করেছে, আমরা এটাকে নিয়ে আগামী দিন সৌগতদার সঙ্গে কথা বলবো। নফরচন্দে একটি তো কংগ্রেসের ইউনিয়ন আছে, সিপিএম এর ইউনিয়ন আছে, আর ব্যক্তি ইউনিয়নও একটা দুটো আছে, সেটা আমরা ঠিক বলতে পারবো না তাদের কাছে, বিএমএস এর আছে একটা। রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আর্টি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795।